আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ অফিসার ক্যাডেট আসিফ, H1BM অন কোর্স। বর্তমানে যে সার্কুলারগুলো আর্মি নেভি এবং এয়ারফোর্সের পক্ষ থেকে প্রচলিত আছে বা রিসেন্টলি পাবলিশ করা হয়েছে, সেই সার্কুলারের সাপেক্ষে তোমরা সবাই একটি কোশ্চেন করো যেখানে আমি কি আবেদন করতে পারবো। দ্যাট মিনস এই সার্কুলারে কারা আবেদন করতে পারবে, তোমরা একটু খেয়াল করে দেখো যে এই সার্কুলারে কিন্তু লেখা আছে HSC কত ব্যাচ অ্যাপ্লাই করতে পারবে। দ্যাট মিনস একটি সার্কুলার যখন পাবলিশ করা হয়, সার্কুলারটা প্রথমে পাবলিশ করা হয় HSC পরীক্ষার আগে। দ্যাট মিনস এই বছর যারা HSC পরীক্ষা দিতে যাচ্ছে তাদের জন্য HSC পরীক্ষার আগে এই সার্কুলারটা দেওয়া হয়ে থাকে। সুতরাং তুমি যদি নাকি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ে থাকো এবং ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে ওঠার পরে যে সার্কুলারটি দিয়েছে তুমি সেই সার্কুলারে অ্যাপ্লাই করতে পারবে। ধরো এখন এটা 2023 সাল, সো 2023 সালে যারা HSC পরীক্ষা দিবে, তোমরা সেকেন্ড ইয়ারে ওঠার পরে যে সার্কুলারটি দিয়েছে সেই সার্কুলারে তুমি অ্যাপ্লাই করতে পারবে। যদি এমন হয় যে সার্কুলারটি পাবলিশ করার পরে তুমি সেকেন্ড ইয়ারে উঠেছো, তাহলে এই সার্কুলারটি তোমার জন্য নয়। অ্যাজ এক্সাম্পল বলতে পারি HSC 2024 ব্যাচ তারা 2023-এর জন্য যে সার্কুলার দিয়েছে সেখানে অ্যাপ্লাই করতে পারবে না। আর যদি নাকি তুমি HSC কমপ্লিটেড হয়ে থাকো এবং তোমার বয়স যদি নাকি আর্মি এবং নেভির ক্ষেত্রে 21 বছর এবং এয়ারফোর্সের ক্ষেত্রে 22 বছর এর ভিতরে হয়ে থাকে, দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য লং কোর্সেস। সো মেইন অ্যান্সারটা হচ্ছে যে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার তোমরা যারা আছো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। যারা HSC পরীক্ষা এবছর দিতে যাচ্ছ বা যারা HSC কমপ্লিটেড অলরেডি এবং তোমার বয়স ফোর্সের এক্সপেক্টেড যে বয়স রয়েছে সেটার ভিতরে আছে, ইউ ক্যান অ্যাপ্লাই। সো আই হোপ ইউ গট ইউর অ্যান্সার জেন্টলম্যান। এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে রাখো এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এর পাশাপাশি অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে দাও, সো দ্যাট পরবর্তীতে এরকম আরও কোনো ভিডিও আপলোড করা হলে তুমি ভিডিওটি সহজে দেখতে পারবে। এছাড়াও তুমি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ঘুরে আসো, সেখানে এই ধরনের আরও অনেক ভিডিও দেওয়া রয়েছে। সো থ্যাংকস ফর ইউর প্যাশেন্স। আসসালামু আলাইকুম।